আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিভারের সব রোগ দূর করতে আপেল কিভাবে খাবেন আপনি জানেন? কোষ্ঠকাঠিন্য, জন্ডিস, অ্যাজমা, ডায়াবেটিস শরীরে থাকবে না যদি সঠিক পদ্ধতিতে আপেল খেতে পারেন। আপেলকে বলা হয় কবিরাজি ঔষধ। এর কারণ হলো আপেলের উপকারিতা সম্পর্কে বলে শেষ করা যাবে না। যুক্তরাষ্ট্রে একটি কথা প্রচলিত আছে, দৈনিক একটি আপেল খান, ডাক্তার থেকে দূরে থাকুন। কিন্তু আপেল খেতে হবে দিনের একটা নির্দিষ্ট সময়ে। যখন তখন আপেল খেলে বরং শরীরের ক্ষতি হয়। খুব পরিচিত এই ফলটির উপকারের পাশাপাশি এর বিষক্রিয়ায় শরীরের চরম ক্ষতিও হতে পারে। যেহেতু এই ফলটা শিশু থেকে বৃদ্ধ সকলেই খায়, তাই প্রত্যেকের জন্যই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আজ আপেল সম্পর্কে যে তিনটি প্রশ্নের উত্তর জানাবো তা হলো, এক, আপেল খেলে কোন কোন রোগ কখনোই হবে না; দুই, দিনের কোন সময় আপেল খেলে উপকার পাবেন; তিন, আপেল খেলে কেন বিষক্রিয়া হয়। আপেল খেলে যে রোগগুলো কখনোই হবে না, এই প্রশ্নটাকে অন্যভাবেও বলা যায় যে আপেল খেলে আপনার কোন কোন রোগ একেবারে ভালো হবে। প্রতিদিন একটি করে আপেল খেলে চিকিৎসকের কাছে যেতে হয় না, শুরুতেই বলেছি, সকলেই জানেন যে আপেলের অনেক উপকারিতা। কিন্তু আপেলে আরও কিছু ব্যাপার আছে যা সকলেরই অজানা। যদি আপনি মাইগ্রেনে ভুগে থাকেন তাহলে অবশ্যই একটি করে আপেল আপনাকে খেতে হবে, এর ফলে মাথা ধরা, মাথা ব্যথা একদম সেরে যায়। শ্বাসকষ্ট, অ্যাজমায় ভোগা মানুষেরা নিয়মিত আপেল খেতে পারেন, এটা ওষুধের চেয়েও বেশি কাজ করবে। বিশেষ করে লাল আপেল এবং তার খোসা অ্যাজমা বা হাঁপানির জন্য খুব উপকারী। মনে রাখবেন, এই অ্যাজমা হাঁপানির উপকার পেতে হলে কিন্তু আপনাকে আপেলের খোসাসহ খেতে হবে। কেননা অধিকাংশ মানুষ যদিও খোসাসহ খায়, ইদানিং দেখা যাচ্ছে কিছু মানুষ আপেলের খোসা ফেলে দিচ্ছে, তাহলে কিন্তু উপকারটা পাওয়া যাবে না। এর প্রধান কারণ হলো অ্যান্টিঅক্সিডেন্ট, প্রাকৃতিক অ্যান্টিহিস্টামিন, এই সবগুলো উপাদান খোসাসহ আপেলের মধ্যে রয়েছে। এছাড়া আপেলের রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যা অ্যাজমার সময় শ্বাসকষ্ট বা অ্যালার্জি কমাতে সাহায্য করে। দিনের কোন সময়টাতে আপেল খেলে আপনি বেশি উপকার পাবেন? আসলে বিকেলে ও রাতের বেলা আপেল খেলে হজম ও অন্ত্রের সমস্যা হয়। এই কারণে পেটের যে কোনো রোগ, গ্যাস, অ্যাসিডিটি বা ডায়রিয়া হতে পারে। এছাড়াও সারাদিন বমি বমি ভাব বা ঝিমুনি লাগতে পারে। অতএব আপেল খাওয়ার উপযুক্ত সময় হলো সকালবেলা। সকালের নাস্তার 30 মিনিট পর অথবা 30 মিনিট আগে আপেল খেতে হবে। মনে রাখতে হবে যে কোনো টক ফলের সঙ্গে আপনি আপেল খেতে যাবেন না। যেমন ধরুন, কাঁচা আম খেলেন, আপেল খাবেন না। আপনি আমলকি খেতে যাচ্ছেন, আপেল খাবেন না। অথবা টক তেঁতুল খাচ্ছেন বা টক কোনো আচার খাচ্ছেন, সাবধান, ভুলেও তার সাথে আপেল খাবেন না। যেমন আনারস, লেবু, মাল্টা বা কমলা, এগুলোর সাথেও কিন্তু আপেল খাওয়া যাবে না। এতেও পেটে একই ধরনের সমস্যা হবে। এছাড়া যে কোনো খাবার খাওয়ার সাথে সাথে আপেল খাবেন না। 30 মিনিট আগে অথবা খাবার খাওয়ার 30 মিনিট পরে আপেল খাবেন, তাহলেই আপেল থেকে সবচেয়ে বেশি উপকার আপনি পাবেন। এবার জেনে নিই কখন আপেল খেলে বিষক্রিয়া হতে পারে। আপেল খেলে তখনই বিষক্রিয়া হবে যখন আপনি ভালো করে না ধুয়ে আপেলটা খাবেন। প্রিয় দর্শক, কেন এই কথাটা বলছি বা অনেকে ভাবতে পারে, নারে আপেল তো মানুষ ধুয়েই খায়। কিন্তু হ্যাঁ, বাজারে যে আপেলটা পাওয়া যায় সেগুলোতে বিভিন্ন ধরনের কেমিক্যাল স্প্রে করা থাকে, পাশাপাশি দীর্ঘ পথ জার্নি করে এগুলো বাংলাদেশে আসে। যেহেতু বাংলাদেশে আপেল গাছ নেই বা বাগান নেই, তাই এই লম্বা সময়ের মধ্যে আপেলের স্কিনে বিভিন্ন ধরনের বিষক্রিয়া থাকে। যেহেতু এই স্বাস্থ্যকরী ফলের শরীরে বিষের বসবাস, তাই আপনাকে এটা ধুয়ে খেতে হবে। আপেলের বীজে সায়ানাইড রয়েছে, তা আপনার মৃত্যুর কারণও হতে পারে। তবে গবেষকরা বলছেন, আপনি আপেল খাওয়ার সময় এই সকল বীজ যদি খেয়ে ফেলেন কিচ্ছু হবে না। মূলত কেউ যদি কখনো 200টি আপেলের বীজ সংগ্রহ করে একসাথে খেয়ে ফেলে, তখন কিন্তু ভয়ঙ্কর প্রভাব পড়বে তার উপর। আর এমনটা কখনো হবেও না। তবে যাই হোক, আপেলের বীজটা ফেলে দেওয়াটাই ভালো। এছাড়াও কৃত্রিম উপায়ে আপেলের ফলন বাড়াতে এবং কীটপতঙ্গের হাত থেকে রক্ষা পেতে বাগানিরা আপেলের মধ্যেই সবচেয়ে বেশি কীটনাশক ব্যবহার করে। এবং এ কথাটি প্রমাণিত, আমাদের শরীরে যে কীটনাশকের পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক ক্ষতি হয়, কিডনি, লিভার থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অর্গান কিন্তু ড্যামেজ হয়ে যায় এই সকল কীটনাশকের কারণে। এই জন্য আপেল খাওয়ার আগে অবশ্যই 30 মিনিট লবণ পানিতে অথবা সাদা ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখুন। এছাড়া আপেলের গায়ে লেগে থাকা মোম অ্যালার্জির সমস্যা বাড়িয়ে দিতে পারে। কেননা এই লেগে থাকা মোমের মধ্যে সালফার ডাইঅক্সাইড থাকে, যার প্রভাবে গলা খুশখুশ করা, বমি বমি ভাব কিংবা বমি ও ডায়রিয়ার সমস্যা দেখা দিতে পারে। তো যাই হোক, সোজা কথা হচ্ছে, আপেল শুধুমাত্র তখনই আপনার জন্য বিষক্রিয়া তৈরি করবে যদি আপনি এটা বাজার থেকে এনে ধুয়ে না খান,
তাই নিরাপত্তার স্বার্থে এখন থেকে বাজার থেকে আপেল কিনে এনে 30 মিনিট স্বাভাবিক পানিতে রেখে দিতে পারেন, অথবা ভিনেগার পানিতে রেখে দিতে পারেন, অথবা লবণ পানিতে রেখে দিতে পারেন। সোজা কথা, 30 মিনিট পানিতে রেখে আপেলটা খান, আপনি শুধু উপকারই পাবেন, কোনো ক্ষতি হবে না। কিন্তু ওই বাজার থেকে এনে ডাইরেক্ট মুখে ঢুকিয়ে দেবেন না।